নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। প্রকাশিত হলো 2023 সালের স্বাস্থ্যসাথী কার্ডের নতুন লিস্ট, অর্থাৎ আপনারা যারা 2022 সালের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য থাকছে সুখবর। কারণ 2023 সালে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন। তো কি খবর প্রকাশিত হয়েছে এবং কিভাবে আপনারা আপনাদের নাম নিজেরা বাড়ি বসে চেক করবেন, সমস্তটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো 2023 সালের স্বাস্থ্যসাথী কার্ডের নতুন লিস্ট, আপনার নাম রয়েছে কি না এখনই চেক করুন। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের জন্য স্বাস্থ্যসাথী কার্ড এবং স্বাস্থ্যসাথী প্রকল্প কার্যকর করা হয়েছে। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবং অনলাইন পদ্ধতিতে দুইভাবেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে সকল আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল সেই সকল আবেদনপত্রের যাচাইকরণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং 2023 সালের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। সূত্র মারফত এটাও জানা গিয়েছে যে 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ক্যাম্পে যে আবেদনপত্রগুলি জমা পড়েছিল তারও তালিকা প্রকাশিত হয়েছে। যদিও বাছাই পর্বের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ তালিকা প্রকাশ পেতে আরও কিছুটা সময় লেগে যাবে। প্রকাশিত তালিকাতে আপনার নাম আছে কি, স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকায় আপনার নাম রয়েছে কি না তা দেখার জন্য আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে যেতে হবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো নতুন লিস্টে কীভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের অনেক উপকারে লাগছে এবং বহু মানুষ এর থেকে উপকৃত হচ্ছেন। সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের এই স্বাস্থ্যসাথী প্রকল্প একটি অনবদ্য উদ্যোগ। তো বন্ধুরা, তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন নতুন লিস্টে। স্বাস্থ্যসাথী লিস্টে আপনাদের নাম চেক করার জন্য আপনারা প্রথমে আপনাদের স্মার্টফোন থেকে সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে গুগল সার্চে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। এটা লিখে সার্চ করলেই আপনারা দেখুন স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং একটু নিচে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে ফাইন্ড ইওর নেম, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করলেই এখানে দেখুন আরও একটা অপশান আছে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে বা যে মোবাইল নাম্বারটা দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আমি এখানে একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর তারপর এখানে ইওর সেলফ যে অপশানটা আছে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আরও একটা নতুন পেজ খুলে যাচ্ছে যেখানে রয়েছে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, সিলেক্ট বাই। তো সিলেক্ট বাইয়ের অপশানে আপনারা এখানে প্রথমে আধার নম্বর এই অপশানটা চুজ করে নেবেন। এখানে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার আছে এবং আধার কার্ড নম্বর আছে, এটা আপনারা আধার কার্ড নম্বর চুজ করবেন। তারপর আছে স্টেট নেম, এটা ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট নেম, এটা আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমি যেমন নর্থ 24 পরগনাস এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি, এখান থেকে যদি আপনারা ব্লকের বাসিন্দা হন তাহলে ব্লক চুজ করবেন, মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন। তো এখান থেকে আমি ব্লক চুজ করছি। তারপর ব্লক নেম, আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লক নেম এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে যেমন বারাসাত 1 এটা চুজ করলাম। তারপর আছে জিপি নেম, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেম, গ্রাম পঞ্চায়েত আপনাদের যেটা আছে সেটা আপনারা চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে একটা গ্রাম পঞ্চায়েত চুজ করে নিচ্ছি। তারপর হচ্ছে ভিলেজ নেম, এখান থেকে আপনারা আপনাদের যে ভিলেজ লিস্ট সেটা আপনারা দেখতে পাবেন, এখান থেকে আপনারা আপনাদের ভিলেজ চুজ করে নেবেন। তারপর সবশেষে এখানে আপনাদের আধার নম্বরটা বসাতে হবে এবং আধার নম্বর দেওয়ার পরে সব থেকে নিচে
এখানে দেখুন সাবমিট একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস নিচে এখানে শো করবে, অর্থাৎ আপনাদের নাম এবং স্বাস্থ্যসাথী যে কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে নিচে ছকে একটা দেখতে পাবেন। এবং যদি লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে এখানে একটা মেসেজ দেখাবে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ আপনাদের নাম কিন্তু এখনও তালিকাভুক্ত হয়নি। কিন্তু এর জন্য আপনাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটু আগে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি তালিকা প্রস্তুতির কাজ কিন্তু এখনও চলছে, সেটা এখনও সম্পূর্ণ হয়নি। অর্থাৎ আপনারা এই পদ্ধতিতে নাম চেক করতে থাকুন, 7 দিন অন্তর, 10 দিন অন্তর বা 15 দিন অন্তর চেক করতে থাকুন, আপনাদের নামও কিন্তু তালিকাতে নথিভুক্ত হয়ে যাবে যদি আপনারা সঠিক ডকুমেন্টস দিয়ে নির্ভুলভাবে আবেদনপত্রটি ফিল আপ করে থাকেন। তো তাহলে বন্ধুরা, আশা করি সমস্ত পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।